আসসালামু আলাইকুম, হ্যাঁ গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখেন, একদম সারাদিন আজকে ব্লগ বানাই নাই, সারাদিন ভিডিও বানানো হয় নাই। তো এখন বেলা 3টা, 3:30-এর দিকে হয়ে গেছে। তো সারাদিন কাজ কাম করে গা গোসল ধুয়ে তারপরে ঘুম, ভালো করে ঘুম ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর এখন বাসন টাসন সবকিছু ধুয়ে শুয়ে এই জাস্ট হাত মুখ ধুয়ে তো আপনাদের মাঝখানে আরেকবার আসলাম। তো সবকিছুই কাজ কাম হয়ে গেছে, আপনারা দেখেন। তো বন্ধুরা, কি বলবো, বাইরের বাজারটা অনেকই খারাপ, আর বৃষ্টি, অনেক বৃষ্টি। বুঝতে পারতেছেন, বাহিরে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি, অনেক বাতাস। তো ওখানে ভাগ্নিটা ভাত খাইতেছে, বন্ধুরা বুঝতে পারতেছেন, সব কিছু ধুয়ে শুকিয়ে দিয়েছে, সব কাপড় চোপড় আলাদা শুকাইছে, আর অনেক বৃষ্টি। আর কি বলবো বন্ধুরা, অনেক গাছে আরেকবার অনেক বাগুন ধরছে, গাছটা একদম জঙ্গল হয়ে ভরে গেছে। দেখতে পাচ্ছেন, ডাঙা গাছ ডাঙা গেছে, ফুল ফুটে গেছে, আর অনেক বাগুন হয়েছে, আরেকবার অনেক বাগুন হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না কি জানি না, আর মানে অনেক বাগুন গাছের অনেক আশা, আর অনেক ভালো লাগে বেগুন গাছ। মানে আমার কি মানে, যদি কিছু ফলমূল গাছ, মানে ফলমূল কি তরকারি গাছ, যদি আমি সুন্দর করে মানে যেটা মানে একদম টাটকা সবজি বাসায় থেকে পাওয়া যায়, সে ওই সবজিটা আমি ঘিরে খাই, খাইলে আমার অনেক ভালো লাগে। তো গাছ লাগাইয়ে দিছি, আরও কদু গাছ, তারপরে কুমুর গাছ, এগুলো লাগাইছি। তো বন্ধুরা, এগুলো গাছ সব গাছে জানলা দিতে হবে, কারণ জানলা দিব কখন, জানলা দেওয়ার মানুষ আসলে আমার নাই। এটা ওয়েদারটা তো দেখ, দেখতে পাচ্ছেন কাপড় চোপড় সব কিছু পরে যাচ্ছে। তো বৃষ্টি আসবে, দেখেন বাহিরে ওয়েদার, এই যে দেখেন কীরকম, যে ফল ধরছে, যেটা আম, আম ধরছে, দেখি আমটা পরে গেল নাকি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর আম ধরেছে আমার গাছে, আর আম অনেক ভালো লাগছে, ছোট গাছে আম ধরছে। আরে কি সব আসল, কি চাই, আল্লাহ, আসল কত মানে দুঃখ কি বকরে পেছে দেখি, হ্যাঁ কেমনে দুঃখ সময় শোনো, দাউদ, দাউদ কইছে পারো তুমি, দাউদ আমি কই শুলেছি, এরি কিছে, এরি কিছে, হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম কও, এই যে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, চলে যেতেছে, দাও সবাইকে আসসালামু আলাইকুম, পেন্টা বদলাই শুভ, পেন্টা বদলাই শুভ, ভালো যাও, শোনো ভালো যাও। উঠতেছে, দেখেন রোদের মুখ দেখা যাইতেছে সারাদিন পরে, তারপর এখন রোদ উঠতে চাইতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন সুন্দর বাতাস, যাও পেনটা বদলাই শুকা, যাও পেনটা বদলাই, পেশাব যা আমার ভালো যাও। তো দেখেন বন্ধুরা, এই যে আমাদের এখানে কত সুন্দর বিধান গাছ উঠছে, একদম ভোর কি খেলা করে, হ্যাঁ যাও যাও বাড়ি যাও, যাও আমো যাও বাড়ি যাও, পানি পুরে যাবে, যাও না গেলে হারা লাগে যাবেন, থ হ্যাঁ পানি খাই ফুটে। তো ওইগুলো সব কিছু ভাস করে নিতে হবে বন্ধুরা, তোমরা শেষ অব্দি ব্লগটা দেখতে থাকবে, আমার সাথে থাকবার পাশে থাকবা। জানা জানি না অনেক পাও বিষ করতেছে, কিসের জন্য পাওগুলো বিষ করতেছে বলতে পারবো না আসলে। তো তোমরা শেষ অব্দি ব্লগটা দেখতে থাকবা, কিন্তু আমার সাথে থাকবার পাশে থাকবো। তো বন্ধুরা কি বলবো, এই যে এখানে দেখতেছেন হালিমা, হাই করে দাও। তো বন্ধুরা দেখেন, এই যে হালিমার চোখগুলো একদম চায়ে, দেখো এখানে ফুলে ফুলে গেছে, চায়ে দেখো ক্যামেরার দিকে, কিছু হবে না বলো, দেখেন চোখগুলো একদম ফুলে গেছে হালিমার। তো হালিমার পড়ার মানুষ নাই, পড়া বলে দেওয়ার, সেজন্য পড়া কয়ে দেওয়ার মানুষ নাই, সেজন্য কাঁদতেছে, সেজন্য দাদি আমাদের বাসায় নিয়ে আসলো। এটা হয়েছে দাদির নাতি, নাতিনের ঘরে পুতি নে। আর বন্ধুরা, এই যে ভাগ্নিকে বাগুন তুলতে দিয়েছি, দেখতে পড়া একদম চকচকা বাগুন, এদের হইব মিষ্টি দিতে পারতেছেন, তো হয়ে যাবে, দুইটাতেই হবে, অসুবিধা নাই। মানুষ, তিনজন মানুষ সকালে মাছ টাছ কাটবো, আর এখন এটা রাত্রের জন্য, বেশি তরকারি বানাবো না, বেশি তরকারি ভালো লাগে না, একসাথে বানাইলে কম করে তরকারি বানালে ভালো লাগে, এটা সুন্দর করে যে মজিদা কাটা লাগবে না, খালি ডাইরেক্ট গোল গোল করে পিস পিস করে কেটে লাইন, হুম কেটে।
বন্ধুরা আমি হালিমাকে পড়াইতেছি এখানে। হালিমার তোমার পড়াশোনা লাগে কি লাগে তুমি এখানে আসবা, হ্যাঁ আমি পড়াবো তোমাকে। এখানে হালিমা পড়তেছে দেখতে পাচ্ছেন, তো টিউশন যে করায় সেই টিউশনের মেয়েটাও মানে হালিমাকে পড়ায় না, ইংলিশ পড়ায় না, বাকবাকি এগুলো পড়ায়, ইংলিশ আর হিন্দি নাকি কয় ইংলিশ আর গণিত পড়ায় না। তো আমি বললাম ঠিক আছে তুমি আমার কাছে নিয়ে আসো ইংলিশ আর গণিত, আমি পড়াই দিব। আমি যেটুকু জানি ওইটা হচ্ছে ল্যাম্প, দা ওয়ালস, ওয়াস এল এ জি, দা ওয়ালস was a lady and অনেক সুন্দর মেয়ে বন্ধুরা, অনেক ভালো মেয়ে দেখতে পাচ্ছেন, আর অনেক নরম ভদ্রতা আর অনেক ভালো। তো আমাদের বাসায় আমার সাথে আসে, যখন কেউ না থাকে তো হালিমা আসে আমাদের বাসায় আমার সাথে থাকে। তো এখন ভাগ্নে আসছে, সেই জন্য কোনো মানে বাচ্চা বোলাপান আসেও না, আর ইরফানও তো একটা বেশি আসে না দেখতে পারছেন আমার ব্লগে। তো পড়া পড়ো তাড়াতাড়ি পড়ো। তো তাড়াতাড়ি আমি ব্লগটা শেয়ার করে নিই বন্ধুরা, এই যে এক মধ্যে ভিডিও করতেছি আর এক মধ্যে ব্লগ শেয়ার করতেছি। তো ব্লগটা এখনো দিনই রাত্রে 1:30 বেজে গেছে, আমার অনেক লেট হয়ে যায়, অনেক মানে কাজ করি। তো বন্ধুরা ভাগ্নিকে বলছি তুমি কাটা কেটে দাও এগুলো, আমি রান্না বান্না করবো এখন গিয়ে। তো আজকের রেসিপি একটা বানাবো, ওই রেসিপি পড়াশোনা করে কিছুক্ষণ পরে চলে যাবে বাসায়। তো আপনি শেষ ব্লগটা দেখতে থাকেন। গাছে থেকে বাগান তুলে নিয়ে এসেছি, অল্প মুরগির মাংস আসছিল, আজকে রাত্রে আর কিছু বাজার ফাজার করতে বলি নাই। তো ওই মুরগির মাংস দিয়ে এই বাগান সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, বাগানগুলোতে বানাইতেছি। আর এই যে কলা সুন্দর করে পিস পিস করে কেটে তারপরে কলা সিদ্ধ করে ভাত ভাত দিয়ে তারপরে ওই যেটা কষ পানিটা ছিল কষ পানিটা ফেলে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছো আমার জন্য রুটি ভাজতেছি, রুটি ভাত দেখতে পাচ্ছো, তো রুটিগুলো ভেজে নেই। আর এখানে এটা হয়ে গেল, এখানে এখন কষিয়ে নিবো আমি এইটা কলাটা বন্ধুরা, তারপরে বাগার দিয়ে দিব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিব ভাগ্নি আর আপনাদের ভাইয়া ভাত খাবে। জানি না অ্যাকচুয়ালি আমি ইউটিউব করে কি ভুল করতেছি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আমি লাইফে সাকসেস হইতে চাই, এটাই আমার মেন উদ্দেশ্য। আর অসহায় মানুষদের পাশে থাকতে চাই বন্ধুরা, এটাই আমার মেন উদ্দেশ্য। কিছু আমি কোনো কিছুতে আমি ইউটিউবে আসি নাই। তো আজকে একটা ভাইয়া কমেন্ট করছে যে এসব এরকম করে কমেন্ট করছে, কমেন্ট আপনাদের আমি দেখাবো। হ্যাঁ অ্যাকচুয়ালি কি এটা কমেন্ট করেছে আপনারা দেখবেন। তো এটাই এটাতে একটা কমেন্ট আসছে, একটা ভাইয়া কমেন্ট করছে, জানি না আমি কি অ্যাকচুয়ালি ভুল করছি এই ভিডিওটা বানিয়ে, আমি নিজেই করতে পারবো না। এখানে দিয়েছে যে এখানে একটা কথাই বলছে যে এমন একটা সময় আসবে যখন এসবের জন্য আফসোস করবেন। অ্যাকচুয়ালি আমি এটা বুঝতে পারিনি বন্ধুরা, এটা কি যে মানে এটা কমেন্টটা করছে, আমার এরকম কি সময় আসবে যে আমি এটার জন্য আমি আফসোস করব, আমি এমন কি ভুল কাম করছি বলেন তো যে আমার এটার জন্য আফসোস করতে হবে। জি এটা আমি ভিডিওটা আমি ব্লগটা বানাই, আমার ব্লগ বানাই জাস্ট নিজে হয়তো কিছু একটা করতে চাই, লাইফে আগিয়ে মানে এগিয়ে যেতে চাই। তো সেই জন্য নিজেও হাসি খুশি থাকি, আপনাদের হাসি খুশি দেখার জন্য চেষ্টা করি, বা আমি আপনাদের সাথে হাসি খুশি ওইরকম করে আমি কোনো সময় মানে ই করে থাকি না, আমার মনটা যেরকম আমি সেরকম করে থাকি, অ্যাকচুয়ালি আমি ওরকম করে থাকতে পারি না। তো এই কমেন্টটা কি কমেন্টটা যে বললো আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না বন্ধুরা, জানি না অ্যাকচুয়ালি যে এই কমেন্টটা কিসের কমেন্ট দিছি, এই এই কমেন্টটার মানে কি, আমি আমি এবং কি খারাপ কাজ করছি যে এইসবের জন্য আফসোস করবো, একদিন সময় আসলে আফসোস করবো, এমন কি কাজ করছে আমি নিজে বলতে পারবো না যে সময় আসলে আফসোস করতে হবে আমাকে বন্ধুরা। এটা যদি আপনারা কিছু বুঝে থাকেন তো আপনারা বলবেন। আরেকদিন যে তুমি আপনারা বলবেন যদি কোনো অন্যায় করে থাকি বা ভুল কাজ করে থাকি। তো এটা আমি এখন ঝোলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, আর অল্প ঝোল দিব। তো ঝোলটা দিয়ে যখন বলো করবে তখন বাগারটা দিয়ে দিব। তো আজকে এটা রেসিপি বানালাম দেখতে পাচ্ছেন, লাস্টে লাস্ট টাইম এটা করছে এই কমেন্টটা। তো এই কমেন্টের উদ্দেশ্য আমি একটা কমেন্টের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাইয়া আমি বুঝতে পারি না এটা কি বলছেন। জি আমরা পৃথিবীতে যদি আসছি একদিন একদিন আমরা মরবই, কুলু নাফসি জায়গা তো মরতে হবে, মরণ মানে কি মেন ইস মর্টেল মানু মরণহীন, মানুষ হয়ে যদি আমরা পৃথিবীতে আসছি তো আমাদের একদিন একদিন যাইতেই হবে আল্লাহর কাছে, ঠিক আছে। তো আমি এটা ভাবি নাই, আমি নিজে খুশি থাকি, খুশি রাখার চেষ্টা করি বলে আমার ভিতরে কোনো হিংসা ক্ষোভ এগুলো আমার ভিতরে নাই। জানি না আপনি কোন উদ্দেশ্যের কথা বলছেন, এটা আপনার উদ্দেশ্য নিয়ে আপনি বলছেন। তো প্লিজ আপনি যদি এই উদ্দেশ্যের কথাটা ভেঙে বলতেন আমাকে আমার অনেক ভালো লাগতো, আমি অনেক ভালো পাইতাম আপনি, ঠিক আছে। কিন্তু আপনি আমার কি এটা উদ্দেশ্য একটা এক্সাম্পল দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি এটা ভালো করে জানি না। আর আপনি এটা এরকম করে দিচ্ছেন যে আফসোস করবেন, তো এটা আফসোস করবেন, হ্যাঁ এটা আমরা দুনিয়াতে সবকিছু আমরা পৃথিবীতে যতদিন মানুষ নামে আমরা বেঁচে আছি সবাই পাপ কাজ করতেছে, সবাই ই করতেছে, কিন্তু এটা যদি আপনার উদ্দেশ্য এই এই ফিলে থেকে আপনি করে থাকেন তো এটা হবে। কিন্তু এটা
আপনি জানো আমি কমেন্টটা করছেন আমার অন্তরটাকে মানে আমি ই করে রাখতে পারি নাই সেজন্য আপনাকে আমি দ্বিতীয়বারে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম তো আপনি যদি প্রশ্নের অ্যানসারটা দিতেন ভালো হইতো কারণ আমি এখানে কোনো ভুল কাজ করি নাই জাস্ট আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ড কি বলছে এটাই রান্নাবাড়া করছি খাইছি তারপর লাইফস্টাইল আমার যেরকম সেরকমই দেখাইছি আমার হাজবেন্ড যা বলছে সেটাই বলছি তো এর ভিতরে এইসব ভাবার মতন কথাটা কি বলেন আপনি এখানে ভাবার মতন কোনো কথাই আসে না বন্ধুরা তো এখানে দেখতে তো ভাই আমি আপনাকে বলতেছি আমার আপনি এই প্রশ্নের অ্যানসার দিবেন আমি আশা করি আপনি এই প্রশ্নের অ্যানসার দিবেন তো এটাই কারণ দুপুরের টাইমে রুটির আটা মারছিলাম তখন খেয়ে নিছি আর যে এখন রাত্রে এখন খাইতেছি তো সেখানে মনে হয় পরিষ্কার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন তরকারি অলরেডি বলা উঠে গেছে আর এখানে ভাত ভেজে দিতেছে আর এই যে আমি এখানে দই আর মিষ্টি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা খেয়ে নিবো আগে তরকারিটা সোমবার দিয়ে নিই তরকারি আগে তরকারিটা বাগার দিয়ে নিই সে তো সময় ঘরে লাইন ছিল না কারণ সবার বাসায় লাইন ছিল আমাদের বাসায় লাইন ছিল না একদম আন্ধার ঘুরছে তখন লাইন তারপরে আসলো এসে হাজবেন্ড মানে ভালো করলো লাইন তারপর কামাজটা ভালো করলো তারপর এখন ভালো হয়ে গেছে মোবাইলটা আমি ধরছি সেই জন্য দেখাইতে পারতেছি না দেখতে পাচ্ছো ফ্লাভারটা অনেক সুন্দর তো এই বাগারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো বলো উঠে গেছে দেখি এটা খেয়ে দেখবো কিরকম হলো কি শোনা স্যার তো বাসনটা শুনে গেল এখানে একদম ভর্তি হয়েছে জমা হয়েছে দেখতে পাচ্ছে ভাতটা হয়ে গেছে দেখি এখানে ঝোল টোল খেয়ে কিরকম হলো কি শোনা স্যার সব কিছুই হয়ে গেছে এটা এখন নামিয়ে ফেলতেছি তো তোমাদের ভাইয়া তাড়াতাড়ি আসলো এসে জানি না কোথায় চলে গেছে বন্ধুরা তো যখন আসে ভাত বেড়ে দিব তো ভাগ্নি এখনো ভাত খায় নাই হাই করে দেন আমা আমা হাই করে দেন কি বলবো অনেক বৃষ্টি মিষ্টি কথা বলার বাহিরে আর দেখেন যে কত পুক একদম ঘর বারান্দা একদম লেপ্রা মানে ইয়ে দেখতে পাচ্ছি না এটা কি ভূতের আগুনই নাকি সেরা আগুন বলতে পারতেছি না বন্ধুরা এই যে লাভ দিয়ে দেখেন কত দূরে দূরে যায় একসাথে জানি না কি সেরা আগুন এটা না মানুষের বাসারই তো না আমাদের ভাইয়া জানি না কখন আসে কি সমস্যা তো আসুক তাড়াতাড়ি দরজাটা মারে ফেলি ও বন্ধুরা ওটা ভূতের আগুন মাংসের মতো একদম সুন্দর মাংস দিয়ে ভাত খেতেছি তো বন্ধুরা খেয়ে দেখি আর অনেক খুব কিছু বলতে পারতেছি না তো আপনারা সাইডে এরকম করে কলার তরকারি তারপরে বাইগুন এগুলো মুরগি মাংস দিয়ে এরকম করে রান্না করে খাইতে পারেন তো দেখেন তো আজকে আমাদের ভিডিওটা এখানে অ্যাকচুয়ালি ভালো হয়েছে হ্যাঁ না আপনারা এরকম করে চাইলে বানিয়ে খাইতে পারেন ট্রাই করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসসালামু আলাইকুম বাই আল্লাহ হাফেজ